হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং তৃপ্ত। এই নর্থ বেঙ্গল সিরিজটায় কিন্তু খুব মজা হলো। তো যখন আমরা বিজন বাড়ি থেকে তন্দ্রবং যাচ্ছিলাম, অন দি ওয়ে কিছু টুরিস্ট ডেস্টিনেশন স্পটস আমরা ভিজিট করে গেলাম। তো সেইগুলো নিয়েই একটা ছোট্ট ভিডিও আমি বানালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, লেটস এনজয়। তো ফ্রেন্ডস, নেক্সট ডেস্টিনেশন যাওয়ার পথে আমাদের পৌঁছে লামাহাটা। তো লামাহাটা দিয়ে যখন যাচ্ছি, জায়গাটাকে তো নিশ্চয়ই এক্সপ্লোর করবো। তাই অন আওয়ার ওয়ে পড়ছে হচ্ছে লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। তো চলো এক্সপ্লোর করা যাক, কাম অ্যালং উইথ মি। মেঘের কোলে পাইন গাছের মাঝখানে অবস্থিত লামাহাটা, চলো আজকে লামাহাট ইকো পার্কে এসে জায়গাটাকে এক্সপ্লোর করি, আসো আমার সাথে। সুন্দর লামাহাটা ইকো পার্ক দেখার পর সুন্দর পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম পেশক টি গার্ডেন। আসো জায়গাটা এক্সপ্লোর করা যাক। এই চারিদিকেই চা বাগান, সামনেই পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পুরো মেঘে ঢাকা আর এই ঠান্ডা পাহাড়ি হাওয়া, দারুণ লাগছে ব্যাপারটা পুরো। আমরা এবার চলে এলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, এটা একদিকে তিস্তা নদী, একদিকে রঙ্গিত নদী, দুটো নদীর এখানে মিলন হয়েছে, তাই জন্য এটাকে লাভার্স পয়েন্ট বলেছে। এখান থেকে ভিউটা সত্যি খুব ভালো। Thank you.
তো ফ্রেন্ডস, এটা ছিল আমার নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট ভিডিও, উইচ মিনস খুব জলদি কিন্তু আর একটা নতুন কোন ডেস্টিনেশন নিয়ে তোমাদের কাছে আসছি। সো স্টে টিউন টু মাই চ্যানেল, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্টে সেফ, স্প্রেড লাভ, বাই বাই।